এই মাজার পূজারীরা এছাড়াই ওলির ব্যবসায়িক তারা বলছে যে কেউ যদি ওলির আব্দুল কাদের জিলানি যে একটা আব্দুল কাদের জিলানি না এক লক্ষ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহকে যদি এক পাল্লায় রাখেন আর নিম্ন একজন সাহাবিকে যদি আল্লাহ আরেক পাল্লায় রাখেন তাহলে ওই সাহাবির পাল্লা ভারী হবে। যে যত ইসলামের মধ্যে বানাওয়াট কথা বলতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, যে যত কোরআন হাদিস বিরোধী কথা বলতে পারবে সে অত বড় পীর, অত বড় পীর। আছে মানুষরা যদি নাজাতের জন্য পীর বানায় তাহলে সে নাজাত নয় বরং গোমরাহির পথে সে চলা শুরু করলো। তাহলে মুসলমানরা ইসলামের নামে যারা আখেরাতে মুক্তি পেতে চায়, আল্লাহর কাছে নাজাত পেতে চায়, সে নাজাতের আশায় এই পীর মুরিদের পথ যারা অবলম্বন করেছে তারা কিন্তু ইসলামের নামে ধোঁকে আসে। আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য একজন বক্তা আমাদের বাংলাদেশে বক্তা বলছে এক মোকারির খতিব হামারে বাংলা জবান মে আমি ইউটিউব মে তকরির ইয়ে চল রহা হ্যায় ও কহতা হ্যায় কি পহলে আগর কিসি নে বড়ে পীর আব্দুল কাদের জিলানি কা সিরফ নাম লিয়া নাম কে নে আব্দুল কাদের জিলানি ইয়ে গুস্তাখি হ্যায় আগর নাম লিয়া তো উসকে জিসম সে সর অলগ হোগে বস ফৌরন কে অভি উতনা পাওয়ার নেই পাওয়ার কুছ কম হো গিয়া ও ইয়ে কি অভি আগর কোই আব্দুল কাদের কা নাম লেতা হ্যায় তো উসকা জিসম সে এক বাল গির জাতা কেসে কেসে মন্ত্র লোক শিখা দিতে গিয়ে কথা বুঝেছেন কি এই বক্তব্য আমরা শোনেন না ইউটিউবে? জি, এই মাজার পূজারীরা এছাড়াই ওলির ব্যবসায়িক তারা বলছে যে কেউ যদি ওলির আব্দুল কাদের জিলানি, আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করেন সবচেয়ে বড় ওলি ওলিকে কি বলবে, কি বলবে? বড় পীর। বড় পীর কে? আব্দুল কাদের জিলানি হলো সবচেয়ে বড় পীর। আরে বাবা, আব্দুল কাদের জিলানি বড় পীর, যদি পীর হওয়া তাদের দৃষ্টিকোণ থেকে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যিনি আল্লাহর ওলি হবেন তার কোনো ভয় নাই, তিনি কোনো চিন্তিত হবেন না। আল্লাহর ওলি কী হবেন? যে আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা, শেষ যে আল্লাহর সবচেয়ে বড় নিকটতম বান্দা হবে সে তো আল্লাহর সবচেয়ে বড় ওলি হবে নাকি? তাহলে আব্দুল কাদের জিলানির চাইতে বড় আল্লাহর নিকটতম বান্দা কেউ মনে হয় উম্মতে মুহাম্মাদের মধ্যে আসে নেই? আসে। একটু আগে কী বললাম যে একটা আব্দুল কাদের জিলানি না, এক লক্ষ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহকে যদি এক পাল্লায় রাখেন আর নিম্ন একজন সাহাবিকে যদি আল্লাহ আরেক পাল্লায় রাখেন তাহলে ওই সাহাবির পাল্লা ভারী হবে। তাহলে বড় পীর তো ওই সাহাবি হবেন, আর সেই সাহাবির মধ্যে যদি সবচেয়ে বড় সাহাবি হয় তাহলে উনি কী হবে? তাহলে আসলে বাস্তবতা হলো এই, এটা হলো মেড ইন না না মেড ইন ইরান, মেড ইন কি ইরান, এটা মেড ইন মদিনা না। তার মানে হলো এই এই দিনের মধ্যে যে উকিল ধরা, এটা কারা ধরে? যারা নিজে ইমান সংশোধন করে না, যারা নিজে আমল করতে চায় না, তারা শর্ট রাস্তা তালাশ করে যে নিজে আমল করবো না, একজনকে উকিল ধরবো, যায় না কোর্টে, কোর্টে যেয়ে কী করে উকিলকে টাকা দেন, ও আমার কেস লড়বে, ফোন করে বলছেন যে আমি আজকে কেসে আসতে পারতেছি না, আমার পক্ষ থেকে উকিল সাহেব মুভ করে নিক। হ্যাঁ, উকিল সাহেব যা বললো আজকে আমার কী বলে নাকি মক্কেল, হ্যাঁ হ্যাঁ মক্কেলের ডেটটা পিছিয়ে দেওয়া হোক, তার মানে সে কোর্টে যেতে হচ্ছে না। সে মনে করছে দুনিয়ার কোর্ট যেভাবে উকিলের মাধ্যমে চলে আল্লাহর কোর্টও মনে হয় নাউজুবিল্লাহ এরকম উকিলের মতো চলতে হয়। জি না, দিনকে এত ঠাট্টা বানালে হবে না, দিনটাকে মজাক বানিয়ে নিয়েছে, দিনটাকে নিজের স্বার্থে ব্যবহার করতেছে, নিজের স্বার্থে ব্যবহার করছে, ইমানের খবর নেই, আমলের খবর নেই। হ্যাঁ, কোথায় কোন পীর সাহেব একদিন যে সাক্ষাৎ করে আসছে, কিছু হাদিয়া দিয়ে আসছে, হ্যাঁ আর ওর সে সময় একটা ছাগল পাঠায় দেয় আর মনে করছে যে উনি পীর সাহেব তার জন্য সুপারিশ করার জন্য বসে আছে। আরে পীর যদি সুপারিশ করা যদি ক্ষমতাও থাকে তো তুমি কোন খালাতো ভাই, তোমাকে আমি দেখি নাই, তোমাকে আমি চিনি নাই, একটা ছাগল দেওয়ার সময় তোমার জন্য সুপারিশ করবো? ভালো কথা হয়। হ্যাঁ, এমন যদি হতো যে পীর সাহেবের, হ্যাঁ, 14 গোষ্ঠী সব খেদমত করতেছে, পীর সাহেব বাড়ি বাড়ি দিয়েছে, পীর সাহেবের গাড়ি করে দিয়েছে,
হ্যাঁ পিসাহের আজীবন খেদমত করেছে, সে নাই মনে করে না পিসা আমাকে চিনে, আমি পিসাহের বহুত খেদমত করেছি, না সে আমাদের সুপারিশ করবে। তুমি যে পিসাহের ঘরে যায় একটা মুরগি হাজিয়া দিলা 5 টাকা, একটা একটা ফুল চড়ালা, একটা চাদর চড়ালা, হ্যাঁ, তারপরে বলছেন বাবা তুমি আমার জন্য সুপারিশ করো, আর বাবা তোমার জন্য সুপারিশ করবে। বাহ, এতবার সহজ জি না, যাকে বাবা মনে করতেছেন, যাকে পীর মনে করতেছেন, সে প্রকৃতপক্ষে আল্লাহর পীর কি না এটা আল্লাহ ভালো জানে। এই সার্টিফিকেট আল্লাহ আপনার জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, তুই যাকে তুই যাকে পীর মনে করলি, তোকে যে আল্লাহর ওলি, ও কে আমার ওলি? মনে রাখবেন আমার বন্ধুকে আমি বেশি জানি না আপনি বেশি জানেন? হ্যাঁ আমি জানি আমার বন্ধুকে, ঠিক আছে না? আর আপনি আমাকে সার্টিফিকেট দিচ্ছেন না, ইনি আপনার বন্ধু। আল্লাহ বলছেন যে সে যে আমার বন্ধু, তোকে কে বলেছে এটা বল দেখি? আমার বন্ধু কে হবে? যিনি মোমিন হবেন। আমার বন্ধু কে হবে? যিনি মুত্তাকি হবেন। তো উনি মোমিন কি না মুত্তাকি কি না এটা তুমি কীভাবে জানলা? কীভাবে জানলা? এই প্রশ্নের উত্তর করে দিতে পারবে? তাহলে এই যে এখন পীর মুরিদের ধান্দা যেটা চলতেছে, এটা আসলে দুনিয়ায় বিনা পুঁজিতে একটা মানে চরম লাভজনক ব্যবসা, ঠিক আছে না? বিনা পুঁজিতে চরম লাভজনক ব্যবসা। কোনো পীর কি দেখেছেন যে পীর সাহেব উনি কোনো খেতে কাজ করতে গেছে? হ্যাঁ জি, পীরের কাছে দুনিয়া এনমে হেঁটে আসে, আর এটা এমন সুন্দর ব্যবসা, এই ব্যবসা কোনো পুঁজি লাগে না। হ্যাঁ, তবে পুঁজি বলতে চেহারাটা একটু সুন্দর হতে হবে, পোশাক হতে হবে আকর্ষণীয় প্রকাশ পোশাক, টুপি যত লম্বা হবে অত বড় পীর, তসবি গলায় যত বেশি মোটা হবে অত বড় পীর, পীর হওয়ার জন্য কিছু মুখরোচক বাণী লাগে, পীর হওয়ার জন্য ধোকাবাজ হতে হয়। কী হতে হয়? ধোকাবাজ হতে হয়। পীর হওয়ার জন্য কোরআন হাদিসকে জালভাবে এটাকে জালিয়াতি করতে হয় কোরআন হাদিসের বক্তব্যকে, তাহলে বড় পীর হওয়া যায়। হ্যাঁ, যে যত ইসলামের মধ্যে বানাওয়াট কথা বলতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, যে যত হ্যাঁ মানে কোরআন হাদিস বিরোধী কথা বলতে পারবে, সে অত বড় পীর, অত বড় পীর। আছে মানুষরা যদি নাজাতের জন্য পীর বানাই, তাহলে সে নাজাত নয় বরং গোমরাহির পথে সে চলা শুরু করলো। অতএব এই আমাদের দেশে যত মাজার আছে, ঠিক আছে, অনেক মাজারে তো পীরও নেই, ঘোড়া মাজার, গাধা মাজার, হ্যাঁ মানে কোনো একটা উঁচা মাটি দেখলেই মনে করে এখানে কিছু একটা আছে, আর নিচে গাধা মরে আছে নাকি মরা ছাগল পুঁতে রাখছে ওর মধ্যে। হ্যাঁ, আবার আমার দেশে তো পীর হওয়ার জন্য এমন কিছু হতে হয় যেগুলি মন্ত্র কোনো রসুল সাহাবা ইকরাম তারা পড়ে নেই, যে যত বেহায়া হবে নির্লজ্জ হবে সে নাই নাউজুবিল্লাহ অত বড় পীর, গায়ে কাপড় নেই, উলঙ্গ পীর, সে বছরে একদিন গোসল করে না, সে বড় পীর নাকি? তাহলে মুসলমানরা ইসলামের নামে যারা আখেরাতে মুক্তি পেতে চায়, আল্লাহর কাছে নাজাত পেতে চায়, সে নাজাতের আশায় এই পীর মুরিদের পথ যারা অবলম্বন করেছে, তারা কিন্তু ইসলামের নামে ধোকা আছে, ইসলামের নামে ধোকা আছে। এই জন্য আজকে আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে ওলি শব্দ কোরআনের মাঝে মধ্যে বহু জায়গায় ব্যবহার হয়েছে, আসলে মূলত ওলি হলো আল্লাহ, মোমিনদের ওলি কি আল্লাহ, তিনি আল্লাহর সাহায্য করে মোমিনদের জন্য তিনি দয়া করে রসুল পাঠিয়েছেন, দয়া করে কিতাব পাঠিয়েছেন, তিনি মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তিনি ওলি, বিপদে পড়লে তিনি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, দুনিয়াতেও সাহায্য করবেন আখিরাতেও সাহায্য করবেন। অতএব আমাদের ওলি আল্লাহ তাআলা, আনতা মাওলানা, আয় আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের সাহায্যকারী, ফানসুরনা আল কওমিল কাফিরিন, আল্লাহ তোমাদেরকে কাফেরদের প্রতি কাফেরদের বিরুদ্ধে সাহায্য কর। এক ভাই প্রশ্ন করেছেন তাই আজকে আলোচনা করলাম। অতএব আমাদের দেশে যেহেতু এগুলি ধারণা আছে, এখনও যদি কাদের মধ্যে এগুলো ধারণা থাকে, আল্লাহর ওয়াস্তে এই ধারণা সব ছেড়ে দেন এবং নিজে ওলি হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।